হলুদ শহরের প্রেম গল্পের 3 নম্বর পর্ব। বাবার কথা শোনার পর থেকে নিপুণ কেমন অন্যমনস্ক, চুপসে গিয়েছে। কাজ ছাড়া কলিগদের সাথে এমনিতেও তেমন কোনো কথা বলে না, কিন্তু আজ কাজের কথা হুঁহা নাতে সেরেছে। নিশাত কল করেনি এরপর। নিপুণ বিকেলে অফিস থেকে বেরিয়ে গেছে। কাজ আজ তুলনামূলক বেশি থাকা সত্ত্বেও কাজ সময়ের আগে শেষ করে ফেলেছে। সঙ্গে যতটুকু কাজ বাকি ছিল সেগুলো বাসায় করে নেবে। বাসে উঠেই 2 সিট একসাথে খালি পেল নিপুণ, তাই সে দ্রুত জানালার সিটটা দখল করে নিল। ক্লান্ত মুখে একটু দমকা হাওয়া ছুঁয়ে দিলেই নিপুণ বড্ড স্বস্তি অনুভব করে। জানালার কাঁচটা টেনে খুলতেই হুড়মুড়িয়ে বাতাস ছুঁয়ে যায় তাকে। ব্যাগ থেকে বোতল বের করে পানি কয়েক ডুব গিলতেই নিপুণ অনুভব করলো তার পাশে কেউ বসেছে। নিপুণ মুখে পানি নিয়ে পাশে ঘুরে তাকাতেই দেখল পাশে সুপ্ত বসে আছে। সুপ্তকে দেখে অসাবধানতা বশত নিপুণের গলায় পানি কিছুটা আটকে যায়, যার ফলস্বরূপ মুখে থাকা সব পানি সুপ্তের মুখে গিয়ে ছিটকালো। সুপ্ত সঙ্গে সঙ্গে চোখ বুজে ফেলেছে অদর জোড়া চেপে। পরক্ষণেই কানে ভেসে আসলো অট্ট হাসির শব্দ। এরকম এক বাজে পরিস্থিতি তৈরি হয়ে যাবে নিপুণ কল্পনাও করতে পারেনি। সে তড়িগুড়ি করে ব্যাগ থেকে রুমালটা বের করে সুপ্তের হাতে ধরিয়ে দিয়ে বলল, আমি অত্যন্ত দুঃখিত, এরকমটা হবে সত্যি বুঝতে পারিনি। নিপুণের তখনও থেমে থেমে কাশি হচ্ছে। সুপ্ত দাঁতে দাঁত চেপে সহ্য করে নেয়, কিংবা অনাকাঙ্ক্ষিতভাবে নিপুণের হাতের স্পর্শ পেয়ে সুপ্ত গলে যায়। সে সুন্দর করে রুমালটা দিয়ে নিজের মুখটা মুছে নেয়। দীপকও বাসে উঠেছিল। সুপ্তের এই অবস্থা দেখে সেই ফিক করে হেসে দিয়েছিল। হাসতে হাসতে নিজ মনে বলল, আহা রে বেচারা, প্রেম করতে গিয়ে যে কত কিছু সহ্য করতে হয়, সত্যি বস তোর দারুণ ধৈর্য। সুপ্ত মুখ মুছে রুমালটা নিজের কাছে নিয়ে বলল, এত বড় অকাজের জন্য রুমালটা আজ থেকে আমারই হলো। সুপ্তের এই কথা শুনে নিপুণের মুখ থেকে দুঃখী ভাব উড়ে গেল। সে বোধহয় ভুলে গিয়েছিল তার পাশে বসা লোকটি মোটর সাধারণ দাঁচের কেউ নয়। নিপুণ ড্রুকুচকে বলল, রুমাল দিয়ে কি করবেন, ভালোবাসার জিনিস যত্ন করে আগলে রাখবো। রুমালটা এই মুহূর্তে আমার ভালোবাসা চাচ্ছে, ভালোবাসা দিতে আমি আবার কৃপণতা করি না। নিপুণের কোচকানো ব্রু আরও কুচকে যায়। বিরক্তির শব্দ করে জানালার দিকেই মুখ ফেরালো। মিনমিন করে বলল, অসভ্য, কিন্তু আমি তো সভ্য। অসভ্যতা আমি কবে করলাম তোমার সাথে? নিপুণ চরম বিরক্ত হলো, আফসোস করলো, কেন একে সরি বলল, পানি ফেলেছে, ভালোই তো হয়েছে। এখন যেন একদম মাথা চড়ে আছে। নিপুণ দাঁতে দাঁত চেপে বলল, চুপ থাকবেন প্লিজ, আপনার আজে বাজে কথা শুনে মাথা ধরেছে। সুপ্ত অল্প করে হাসল। নিপুণকে বিরক্ত করতে তার ভীষণ ভালো লাগে, পাশাপাশি বসেও কম আনন্দ হচ্ছে না তার। সুপ্ত নিপুণের কানের কিছুটা কাছাকাছি মুখ নিয়ে আস্তে করে বলল, টিপে দিব। নিপুণ গরম চোখে তাকালো, বাস এতক্ষণে ছেড়ে দিয়েছে। সুপ্ত আর জ্বালালো না নিপুণকে। সুপ্ত বাসের বাইরে থেকেই দেখছিল নিপুণের মলিন মুখ, এজন্য জেনে শুনেই বাসে উঠেছে সে। এখন নিপুণ রাগের চোটে যেন ভুলে বসেছে মন খারাপের কথা, যাক এতেই সুপ্তের স্বস্তি। কিছুদূর যেতেই সুপ্ত আবারও মুখ খুলল, নিপুণ একটা সারপ্রাইজ আছে তোমার জন্য। নিপুণ ব্রোকুচকে তাকায় সুপ্তের দিকে। সুপ্ত হেসে বলল, সদর হাসপাতালে 4 জন নতুন ছাগল ভর্তি হয়েছে, প্রত্যেকের হাত পা ভাঙা, ছাগলদের সুন্দর রূপ দেখে আসতে চাইলে যেতে পারো। নিপুণের চোখ কপালে উঠে গেল সুপ্তের কথা শুনে। 4 জন ছাগল গতকাল রাতের সুপ্তের দেওয়া হুমকি, সব যেন নিপুণের কাছে পরিষ্কার হয়ে গেল। পর মুহূর্তে নিপুণের চোখে মুখে আতঙ্ক ফুটে ওঠে, অস্পষ্ট স্বরে বলে, আপনি কি পাগল? ভালো কাজ করতে পাগল হওয়ার প্রয়োজন হয়? মারামারি ভালো কাজ? অন্তত খারাপ না, মেরে যদি খারাপগুলোকে সোজা করা যায় তাহলে ক্ষতি কি? এছাড়া আমি ভবিষ্যৎ রাজনীতিবিদ বলে কথা, আমারও তো সমাজসেবার কথা চিন্তা করা উচিত, তাই না? এটাকে সমাজসেবা বলে নাকি সমাজকে উস্কে দেয়া বলে? সুপ্ত অকপটেই বলল, সমাজসেবা, খারাপকে ভালো করার জন্য আইনি ব্যবস্থা আছে। সুপ্ত চোখ ছোট ছোট করে বলল, আমারও আইন আছে, নিজস্ব আইন। নিপুণ আর কথা বাড়ায় না, এই লোকের সাথে কথা বললে কথা খামোখা বাড়বে। নিপুণ আবারও বাইরে নজর ফেরালো, কেন যেন তার ভেতরে সেরকম খারাপ লাগা কাজ করছে না। গতকাল যারা বাজে ব্যবহার করেছিল তাদের একটা শাস্তি অন্তত দরকার ছিল।
নিপুণ এতটা উদার মনের কেউ নয় যে অন্যায়কারীকে নিয়ে চিন্তা করবে বা তাদের মাফ করে দেবে। সে শুধু শান্তিপ্রিয় মানুষ হিসেবে ঝামেলাহীন থাকতে চায়, কোনো রকম ঝামেলায় জড়াতে চায় না, এটাই শুধু তার ভয়, এছাড়া আর কিছুই না। তবে সুপ্তকে যতটুকু চিনেছে সে সহজে নিপুণের কথা সবার সামনে আনবে না। নিপুণের হঠাৎ মনে পড়ে যায় সেদিনের ঘটনা, যেদিন সুপ্তকে সে চর মেরে বসেছিল। সেই বোকামির কথা ভাবতেই নিপুণ দীর্ঘশ্বাস ফেলল। নিপুণ বাড়ি ফিরতে দেখল নিশাত দরজা খুলে সিঁড়ির আশেপাশে পায়চারি করছে, যেন সে নিপুণের অপেক্ষায় করছিল। নিশাত তাকে দেখে খুশি হয়ে যায়। নিপুণ এক পলক ভাইয়ের দিকে তাকিয়ে দরজার সামনে দাঁড়িয়ে জুতা খুলে নেয়। ভেতরে প্রবেশ করতে করতে নিশাতের উদ্দেশ্যে বলল, কি ব্যাপার নিশাত, আজ এত খুশি খুশি লাগছে যে? বলবো, তার আগে ফ্রেশ হয়ে আসো। নিপুণ ফ্রেশ হতে চলে যায়। সন্ধ্যার জন্য হালকা পাতলা নাস্তা বানাতে হবে। ফ্রেশ হয়ে চেঞ্জ হয়ে আসতে নিপুণ দেখল দুই বাটি নুডলস তার টেবিলের উপর রাখা। নিশাত তার পাশেই অত্যন্ত উচ্ছ্বাসের সঙ্গে দাঁড়িয়ে। নিপুণ অবাক হয়ে বলল, কে দিল নুডলস? নিশাত মুচকি হাসে, আমি বানিয়েছি আপা। তুমি যেভাবে কল কেটে দিলে তাতে মনে হচ্ছিল তুমি মন খারাপ করেছ, তাই ভাবলাম তোমাকে একটু খুশি করা যাক। ইবানের বড় ভাই দারুণ নুডলস বানাতে পারে, আমাদের একদিন খাইয়েছিল, তার কাছেই শিখে নিয়েছি, আর ইউটিউবেও কিছু রেসিপি দেখেছি। এখন খেয়ে দেখো তো কেমন লেগেছে। উত্তেজনায় নিজেই টেস্ট করতে ভুলে গেছি। নিপুণ নির্বাক হয়ে চেয়ে রইল ভাইটার দিকে। তার এই নিশাত যে বড় হয়ে গেছে তা তো খেয়ালই করেনি। ভাই এখন বড় বোনের হাসি খুশির দিকটা খেয়াল রাখছে, সে কিসে খুশি কিসের রাগ হতে পারে সেটাও ভাবে। নিপুণের চোখ জোড়া ঝাপসা হয়ে এলো। ইচ্ছা করছে ভাইটাকে জড়িয়ে ধরে বলতে, তুই জগতের সবচেয়ে আদুরে ভাই নিশাত। ভাইবোনের সম্পর্কটা খুব স্নিগ্ধ সুন্দর হয়। এখানে যেমন ঝগড়াঝাটি মারপিট আছে, তেমনই রয়েছে অন্তহীন ভালোবাসা, যা কেউ প্রকাশ করে আবার কেউ কেউ গোপন করে রাখে। নিপুণের চোখে মুখে তৃপ্তি ফুটে ওঠে। ভাইকে নিয়ে বিছানায় বসে বলল, একসাথে খাবো চল। দুজন একসাথে খেতে বসেছে ঠিকই, তবে নিশাতের অনুরোধে নুডলসে প্রথম মুখে পড়ল নিপুণ। নিশাত তখনও আগ্রহের সাথে নিপুণের মুখের দিকে চেয়ে নিশাত বলল, অনেস্ট রিভিউ দিবা আপা, আমি জানি কেউই প্রথম ধাক্কায় ভালো রান্না করতে পারে না, সেখানে তো আমি নিতান্তই ছেলে মানুষ। নিপুণ ফিক করে হেসে দিল, হাসি বজায় রেখে বলল, জালটা বেশি হয়েছে আর লবণও পরিমাণ মতো হয়নি। নিশাতের মুখ ভার হয়ে গেল, মিনমিন করে বলল, জালের ব্যাপারটা না হয় বুঝলাম, কিন্তু ইউটিউব ইবানের ভাই সবাই তো বলেছে স্বাদ মতো লবণ দিতে, এখন তুমি বলো আপা, প্রথম রান্নায় আমি কেমনে বুঝবো লবণ কতটুকু লাগে, এদের কি কমন সেন্স নাই? নিপুণ আরেক দফা হাসল। নিশাতের গাল টেনে দিয়ে বলল, তবে সব কিছুর মধ্যেও একটা বিশেষ আইটেম আছে নুডলসে। নিশাত চোখ জোড়া চকচক করে বলল, সেটা কি আপা? নিপুণ মুচকি হেসে বলল, আমার প্রতি তোর উপচানো ভালোবাসা। হাসাহাসি আড্ডার মাঝে দুই ভাই বোনের সময় কেটে যায়। নিপুণ চলে যায় রান্না করতে, রান্নার পাশাপাশি সে নিজের কাজগুলো ল্যাপটপে টপাটপ করার চেষ্টা করল। নিশাত পড়তে বসেছে, নিপুণ কি ভেবে নিশাতকে হাত ছেড়ে ডাকল, নিশাত। নিশাত এক ছুটে রান্না করে চলে আসলো। নিপুণ নিশাতের উপস্থিতি টের পেয়ে রান্নায় মনোযোগ দিয়ে বলল, বাবাকে কি ঠিকানা দিয়েছিস? না দেইনি, জোর করছিল, তোমার নাম্বারটাও চাইছিল, আমি কিছুই দেইনি। নিপুণ এবার গলা খাদে নামিয়ে বলল, বকা দিয়েছে নিশ্চয়ই? নিশাত শুকনো হেসে বলল, আপা এ আর নতুন কি, যাই হোক ওনার গালি এখন আর গায়ে মাখি না, তুমিও চিন্তা করো না, সব ঠিক আছে। নিপুণ ফোঁস করে নিঃশ্বাস ফেলল। পুরনো তিক্ত ভয়ঙ্কর অতীত না চাইতেও তাকে তাড়া করে বেড়াচ্ছে প্রতিনিয়ত। শারীরিক এবং মানসিক ব্যথায় কাতরাতে থাকা দিনগুলোর মাথায় আসলেই নিপুণের ভয়ে গা হিম হয়ে আসে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। অনেক শক্ত মনোবল নিয়ে এখন নিজের জন্য নিশাতের জন্য লড়াই করে যাচ্ছে সে। এত সহজে নিপুণ সব এলোমেলো হতে দিতে পারে না। নিপুণের আর শক্তি নেই নতুন করে ভেঙে যাওয়ার। একজন মানুষ আর কত ভাঙবে, আঘাতপ্রাপ্ত হবে, তাও কি না আপন মানুষদের দ্বারা? নিশাত আবারও বলল, বাবা বলছিল আমাকে ফিরে যেতে, কিন্তু সৎমায়ের সংসারে আমি আর যেতে চাই না আপা, আমি তোমার সাথেই থাকব। নিপুণ আহত নজরে তাকায় ভাইয়ের দিকে। ভাইকে আশ্বস্ত করে বলল, তুই আমার কাছে থাকবি নিশাত, তোকে আমার থেকে আলাদা হতে দিব না কখনো, অন্তত ওই লোকের কাছে কখনোই তোকে ফিরতে দিব না, সেই ভরসা রাখ তোর আপার উপর।
রাতে নিপুণ ঘুমানোর প্রস্তুতি নিতে যেতেই তার ফোন টং করে শব্দ করে উঠল, নিশ্চয়ই কোনো মেসেজ। নিপুণ ফোন চেক করতেই দেখল একটা ছবি। সেই ছবিতে দেখা যাচ্ছে হাসপাতালের পাশাপাশি দুইটা বেডে চারজন ছেলে আহত অবস্থায় পড়ে আছে। ছোট্ট বেডে দুজনের জায়গায় হচ্ছে না, বোঝাই যাচ্ছে মনে হচ্ছে কেউ না কেউ ঠিক পড়ে যাবে। এরকম একটা দৃশ্য দেখে নিপুণ কী রকম অভিব্যক্তি প্রকাশ করবে বুঝে উঠতে পারল না। ক্ষণিকের জন্য যেন তার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। পরপরই একটা মেসেজ আবারও শব্দের সাথে এলো। নিপুণ চোখ বোলালো মেসেজটার দিকে। সুপ্ত মেসেজ লিখেছে, পকেটে তেমন টাকা নেই বুঝছো, তাই এদের জন্য আরেক জোড়া বেড ভাড়া নিতে পারিনি, এজন্য ভাবলাম একটা বেডে দুজন করে ভাগাভাগি করুক, এতে বন্ধুত্বের গভীরতা বাড়বে। যেন এই দৃশ্যটা বুকের বাপাসটা খুব শান্তি দিচ্ছে। ইচ্ছে করছে ফেসবুকে ছবিটা আপলোড করে বলি, আজকের দিনের সেরা ছবি। ড্যাম, এতটুকুই ছিল গল্পের 3 নম্বর পর্ব।